ড্রাইভার তো আমাদের সমিতি নেবে না, কারণ এটা তো আমাদের আওতাধীন না, এটা তো আপনাদের সবাই অধিকার যে বাজারের ভিতরে না বাইরে যারা এরকম দামে বিক্রি করে সবাই এদিকে একটু খেয়াল রাখা দরকার। যেরকম দামে কেন বিক্রি করে? আমরা তো কখনোই চাই না যে ভ্যান গাড়িতে এত দামে বিক্রি করুক। বা একবার আমি আমাদের জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেবের সাথে কথা বলছি, সেও পদক্ষেপ নিয়েছে যে এরকম ভ্যান গাড়ি এখান থেকে সরাই দেওয়ার জন্য। কিন্তু আমরা পরবর্তীতে ডিসি অফিস যখন গেছি, স্যারে বলছে যে বাংলাদেশের সব জায়গায় এরকম, বাংলাদেশের সব জায়গায় ভ্যানে বিক্রি করে, এখানেও বিক্রি করবে। সেই জন্য তারা বিক্রি করতেছে, অর্থ ডাবল দামে বিক্রি করতেছে, আর ভুক্তভোগী হইতেছি আমরা। পারেরাটের কথা বলা হয়েছে, আজকে সকালেও আমার মানে পারেরাট যারা মাল বিক্রি করে তারা আজকেও আমাদের কাছ থেকে মাল কিনে নিয়ে গেছে, নিয়ে তারা বিক্রি করে, সন্ধ্যার পরে তারা টাকা দিয়ে দেয়। আমাদের এখানে যে পাইকারি বিক্রি হয়েছে তারা ওই দামে পাইকারি বিক্রি কিনছে, তারা নিয়ে বিক্রি করতে আসে। আজকে দেখলাম 60 টাকা চার কুমারের কেজি বিক্রি করে, আমি যখন টাকা আনতে গেছি আসলের পরে, আর অথচ বাজারে বিক্রি হইতে আছে 50 টাকা কেজি চাল কুমার দাম হইতেছে পারে রাখতে। দুই একদিন যখন ধাবার সরে চাইনো দিতে আসে, ওই দিন কিন্তু সব জায়গায় কমিয়ে দেয়, সেদিন আর বাজারে কমে না। যখন পিরোজপুর পেঁপের কেজি 5 টাকা বিক্রি হয়, মুলের কেজি 2 টাকা বিক্রি হয়, করলা 10 টাকা বিক্রি হয়, কাঁচামরিচ 20 টাকা বিক্রি হয়, তখন কিন্তু কারো কোনো সমালোচনা নাই। যখন বাড়ে তখন কিন্তু সবারই মনে লাগে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে কিন্তু সবারই এটা প্রয়োজন বিধায় এটা মুখে আসে। আজকে কোনটার দাম কম বলেন? মাত্র কয় মাস আগে একটা গ্যাসের দাম কত ছিল আর এখন কত? এক টন রডের দাম কত ছিল এখন কত? এক পাতা গ্যাসের ওষুধের দাম কত ছিল এখন কত? সেইটা আপনারা দেখেন। এক গাছ কাপড়ের দাম কত ছিল এখন কত? পরশু দিনকে কলেজ রোডের এখানে রাস্তার কাজ করতেছে, একটা গাড়ি নিয়ে যাইতেছে, পিছনে খোয়া আর বালি দিয়া পিচ জ্বালাই করতেছে, পরশু করছে কালকে উঠে গেছে, অথচ সেটা কিন্তু কাজ সেটাও করছে। কোনখানে এরকম হইতেছে না? এক কেজি মুড়ির দাম এখন কত? রোজার মাসে কত? কার সংগঠনে এই সমস্যাটা নাই বলেন? যে যে ব্যবসায়ী করুক তার ভিতরে এরকম আছে। তাদের কি সবাই কি আমরা যদি একজন একজনারে যদি উদ্দেশ্যমূলক বলি তাহলে কিন্তু যার গায়ে যার ব্যথা তার গায়ে লেগে যায়, কারণ আমরা সবাই ব্যবসায়ী। আমি কাঁচা বাজারে ব্যবসা করি, আমি আড়তদার। আমরা কিন্তু মনে করেন আমার 70 থেকে 80 লক্ষ টাকা আমার মার্কেটে বাকি, তারপরেও কিন্তু আমরা যে বিক্রি করতে আসি, আমরা যেভাবে বর্তমানে ব্যবসা করতেছি, যেভাবে লাভ পাইতেছি, আমার আড়তে 4 জন স্টাফ, 4 জনের বেতন দিয়া আমার পোষাইতেছে না, তারপরে কিন্তু ব্যবসা করতেছি। 1 কেজি বেগুন 110 টাকা খুলনা শহরে বিক্রি হয়, পিরিজপুরে গিয়ে কত টাকা সেটা বিক্রি করবে? আমি মাঝে একবার মিটিং হয়েছিল আমাদের টাউন ক্লাবে, আমি বলে দিছি পিরোজপুর বেগুন আনায় দরকার নেই, যেটা দিয়ে সমালোচনা এটা দরকার নেই। তারপরে যে লিচুর কথা বলছে ভাই আমাদের সাধারণ সম্পাদক সাহেব, আমাদের এখানে লিচু উৎপাদন নাই। যখন উৎপাদন প্রথম হয়েছে তখন কিন্তু 200-250 টাকা বিক্রি হয়েছে দেশি যে লিচুটা, ওইটা টক, এটা অনেকে কেনে না। আমাদের কিন্তু যশোর থেকে আনা লাগে, ঈশ্বরদী থেকে আনা লাগে এবং খুলনা থেকে আনা লাগে। খুলনা থেকে আমাদের কেনার পর 1000 লিচুতে আমাদের এখানে 400 থেকে 450 টাকা খরচ হয় এখানে এই পৌঁছিতে। তাও যখন খুলনা যদি বরিশাল 3 টাকা হয়, পিরোজপুর 4 টাকা হওয়াটা কোনো বিচিত্র কিছু না, এরকম হইতেছে। পাঁচপাড়া বাজারে আমি জিলাপি কিনতে আসতে যাইয়া আপনার 130 টাকা কেজি, 130 টাকা কেজি, পিরোজপুর থেকে আমি কিনতেছি 160 টাকা কেজি। কারণটা কোন জায়গায়? একজনে আরেকজনের জিজ্ঞেস করলেই বলতেছে কোয়ালিটি। একটা পাঞ্জাবির দোকানে জিজ্ঞেস করবেন ভাই এটা কত? 1500 টাকা ভাই, ওই দোকানে 1000 চায়, আপনি কোয়ালিটি দেখেন। সেই কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা মালের উপর আছে, কাঁচা মালেও আছে, যে পোকরা বেগুন সে কিন্তু আপনি কিনতেছেন না, আপনি কিনতেছেন ভাই সে ভালোটা বেচার পর যে পোকাটা যে ফেলাই দেওয়া লাগে ওই হিসাবটাও কিন্তু সবাই আনা দরকার। তারপর যে এই আমাদের আরেকটা ভোগান্তির ভিতরে আছে, যেটা আমাদের মাল আসে ট্রলারে করে, বিভিন্ন লোকের এখানে ট্রলারে মাল আসে, ট্রলার খালের ভিতর ঢুকলেই আজকে 700-800-1000 টাকা দেওয়া লাগে। 2 বছর আগে, 1 বছর 2 বছর আগে মাত্র 50 থেকে 100 টাকায় হয়েছে, সেইটা আজকে কেন 1000-1200 টাকা? তার কোনো মাথা ব্যথা নাই। এই 1200 টাকাও কিন্তু আজকে কাঁচামালের উপরে উঠতেছে, ওইখানে যদি 50 টাকা ওটা কেজিতে দাম নাইলে 2 টাকা কমলেও তো কমে। একটা গাড়ি নিয়ে ঢুকবে নসিমন টমটম ঢুকতে দেয় না, পুলিশে 500 টাকা দিলে সেই গাড়ি ঢুকতে পারতেছে, তখন কিন্তু কোনো আইন হইতেছে না, যে যেভাবে পারে সে সেইভাবে চালাই যেতে আছে। তা সবাই সব দিক খেয়াল রাখা উচিত, বিশেষ করে সাধারণ সম্পাদক সাহেবকে বলতেছি যে আপনি একটু এটা দেখেন ট্রলারের যে কুটটা যেভাবে হইতেছে, আজকে অনেক মাল আসতো এখন মাল আসে না বললেই চলে।